প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। তিশা রেগে চলে গেল আর আমি সেটা দেখতে থাকলাম। কেমন একটা লাগলেও আমি ভাবতে শুরু করলাম, আমি তো কিছুই করিনি। এবার আমি টিউশন পড়ানোর উদ্দেশ্যে বের হলাম। প্রতিদিনের রুটিনের মতো সময়মাফিক বাসায় ফিরলাম, খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম, পড়তে বসলাম না। আমি যতই খারাপ হই কিন্তু একটা মেয়ের শরীরে হাত দিয়েছি, খুব জঘন্য একটা কাজ করেছি, তাই কাল তিশার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব, এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কখন যে ঘুমটা লেগেছে সেটা নিজেও বুঝতে পারছি না। এবার উঠে আমি কলেজের দিকে রওনা হলাম। কলেজে ঢুকে চারদিকে খুঁজতে লাগলাম তিশাকে। অবশেষে কলেজ ক্যাম্পাসের পাশে গ্যারেজে তিশাকে দেখতে পেলাম। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। তিশাকে দেখে মনে হলো ও আমাকে দেখে খুব রেগে গেছে। আমিও সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে বললাম, কালকের জন্য সরি। ভিখারি তো ভিখারি হয়, এই ওকে ব্যাগটা দিয়ে দে। আমি কারোর কাছে ভিক্ষা চাইতে বা নিতে আসিনি, আমার ভুলটা আমি শোধরাতে এসেছি। ও মা, তাই? জি। এক হাত পোলা শোন। জি। তুই এমন কেন? কেমন? তোকে এত অপমান করি আমরা, তবু তুই এখনো এই কলেজে আছিস কেন? জানেন তো, গরিব মানুষদের অর্থ না থাকলেও স্বপ্ন থাকে হাজার, তার মধ্যে এটাও একটা স্বপ্ন যেটা আমার আম্মু দেখেছে। বাহ, বেশ তো কথা বলতে শিখেছিস। জি, বলতে শিখিনি তবে বাস্তবতা শিখিয়ে দিয়েছে। তা তোর নামটা কি জানো? জি, অভ্রনীল। আচ্ছা, আমি এখন আসি। আমি এবার পেছন ঘুরে চলে আসতে লাগলাম। এক হাত পোলা শোন। জি বলুন। তুই এত কিউট, তাহলে তুই এমন চশমা পরিস কেন? দেখতে কত খ্যাত লাগে বলতো। জি, ক্ষতি নেই, কলেজে আমি আসি পড়াশোনা করতে, কাউকে রূপ দেখাতে না। তার মানে তুই আমাদের বোঝাচ্ছিস? এটা শুনেই তিশার জ্বলে গেল। না, আপনাদের বোঝানোর সাধ্য হয়তো আমার নেই, আর থাকবেই বা কী করে, কারণ আপনারা কত বড়লোক বাবার মেয়ে, আর আমি কোথায় গেও একটা গরিব ছেলে যার বাসায় নুন আনতে পান্তা ফুরায়। তিশা দেখি এক মনে কথাগুলো শুনছিল, এবার আমার কাছে এসে, আমরা বন্ধু হতে পারি কি? না। কেন? আপনার মতো বড় লোকদের সাথে আমার মতো গরিব ছেলের বন্ধুত্ব হয় না। কারোর হোক বা না হোক আমার চাই। সম্ভব না, আমি আসি। এটা বলে আমি চলে আসলাম। দেখি সারাদিন মেয়েটা আমার পেছনে পেছনে ঘুরছে, আর আমি সেটা হালকা করে নোটিস করছি। জানি আবার মজা করবে, তাই বি কেয়ারফুল। আমি কলেজ শেষ করে বাসায় যাচ্ছি, ঠিক তখনই দেখি গাড়ি নিয়ে আমার সামনে তিশা এলো, আর আমার হাত ধরে, এক হাত পোলা গাড়িতে ওঠো। কি ব্যাপার, আজ এত সম্মান? বাহ, বেশ ভালোই লাগলো। কেন? কেন মানে কি, একটা কাজ আছে। নিজের কাজ নিজেই তো করতে পারেন, নাকি আমাকে নিয়ে আবার মজা করার প্ল্যান? না, তুমি যাবা কি না? এবার আমার হাত ধরে টেনে আমাকে গাড়িতে বসালো আমার অনিচ্ছাতে। এবার দেখি একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো, কিন্তু আমার কাছে তো টাকা নেই। খ্যাতপোলা চলো। কই যাব? দেখতে পারছো না কোথায় এসেছি? না, আমি যেতে পারবো না। যাবে কি না? না বলেছি তো। ওই চলো। এবার আমার হাতটা ধরতে গেল, আমি হাত না ধরতে দিয়ে, আমার হাত ধরবেন না প্লিজ। কেন? আমি গরিব, আমার শরীরে হাত দিলে হয়তো আপনাকে গোসল করতে হবে, আর সেটা আমি চাই না। উফ আল্লাহ, তুমি সেই আগের কথাগুলোকে নিয়ে পড়ে আছো? না, এটা বাস্তব। চলো তো। এবার মলে ঢুকলাম, দেখি সব জামা কাপড় ও জেন্টসদের দেখছে, মনে হয় বয়ফ্রেন্ডের জন্য কিনি। দেখি অনেকগুলো ড্রেস পছন্দ করলো, এবার আমার দিকে তাকিয়ে, যাও এগুলো ট্রাই করে আসো। কেন? আরে বাবা, দেখতে হবে তো, কেমন লাগবে দেখতে? ও বুঝলাম, আপনার বয়ফ্রেন্ডের সাইজ আর আমার সাইজ এক নাকি? আরে না না। তবে? কিছু না, যাও তাড়াতাড়ি। সব ড্রেস ট্রাই করতে করতে পুরো এক ঘন্টা চলে গেল। এবার চয়েস হলো ড্রেস, আমি এবার ওগুলো খুলে আমার নিজের ড্রেস পরে নিলাম। এবার কাউন্টারে তিশে টাকা দিয়ে গাড়ির কাছে এলো, আর গাড়ির কাছে এসেই আমার দিকে ব্যাগটা তুলে, এই খ্যাত পোলা এটা তোমার জন্য। সরি আপু, আমি ভিক্ষা নেই না। আই কুত্তার বাচ্চা, আপু কাকে বলিস, আর ভিক্ষা মানে কি? তিশা রেগে গেছে, মুখটা অনেক মায়াবী, যতই হোক বড়লোকের মেয়ে, আর বড়লোকের মেয়েরা একটু সুন্দরী হয়, তবে মনটা সবার সুন্দর না,
সরি, আপনি তো কাল বললেন আমার মতো গরিবকে সাহায্য করে আল্লাহর কাছে পূর্ণতা লাভ করবেন। কাল রেগে উল্টোপাল্টা বলে দিয়েছি। আপনাদের মতো বড়লোকের ছেলে মেয়েদের আমি বিশ্বাস করি না। আচ্ছা, তোমার প্রবলেমটা কোথায়? আমি বড়লোক তো কি হয়েছে? দেখছেন তো, আপনি বড়লোক সেটা গর্ব করে বলছেন। কই, কাউকে কোনোদিন কিছু দিয়ে সাহায্য করেছেন? টাকা নিয়ে মানুষ কখনো বাঁচতে পারে না। অন্যের সুখের জন্য নিজের অর্থ যদি সামান্য রূপে বিলিয়ে দেওয়া হয় তাতে এমন কি ক্ষতি হবে শুনি? কিন্তু না, আপনাদের মতো বড়লোকদের একটাই স্বভাব, আরও চাই আরও চাই, শুধু টাকার পাহাড় চাই। তিশা এবার মাথা নিচু করে আমার সব কথা শুনছে। তোমার বড়লোকদের উপর এত রাগ কেন? এটা রাগ না, বুঝলেন তো? কি কিছু না, আর এসব আপনাদের মতো বড়লোকদের ছেলে মেয়েরা বুঝবে না। তো কারা বুঝবে শুনি? আমাদের মতো গরিব মানুষেরা। জানেন টাকার মূল্য আমাদের কাছে কতটা প্রয়োজনীয়? কতটা? আমার চোখের দিকে একভাবে তাকিয়ে আছে তিশা, গালে হাত দিয়ে হাসছে আর আমার কথাগুলো শুনছে। আপনারা প্রতিদিনের হাত খরচ যেভাবে খুশি উড়িয়ে দেন, কিন্তু আমাদের ভাবতে হয় কালকের কথাটাও, কিভাবে হাত খরচ চলবে। হাত খরচের কথা বাদ দেন, আপনি যে প্রতিদিন এই লাক্সারি গাড়ি নিয়ে আসেন শুধুমাত্র একা বসে, কই কোনোদিন কোনো বৃদ্ধা মানুষকে কি চাপিয়েছেন এত রোদে চলাফেরা করছে? ছি, তাদের গোটা শরীরে কি দুর্গন্ধ! দেখলেন তো, এটাই আপনাদের মতো বড়লোকদের প্রবলেম। আরে একটু সাহায্য করতে শিখেন। আমাকে একটা ড্রেস দিয়ে আল্লাহর কাছে পূর্ণতা লাভ করবেন বলছেন, কিন্তু জানেন পথে ঘাটে মানুষদের সাহায্য করা কতটা ভালো? আপনাদের মতো বড়লোকরা এসব বুঝবেন না, কারণ আপনারা টাকা রোজগার করেন এসি রুমে বসে বা স্যুট বুট পরে, কিন্তু গরিবরা মাঠে লাঙ্গল নিয়ে রোদে পুড়ে জলে ভিজে চাষ করে আমাদের মুখে অন্ন জোগায় শুধুমাত্র কয়েকটা টাকার লোভে। আমাদের মতো গরিবরা যদি না থাকতো না, তাহলে আপনাদের মতো বড়লোকরা বাঁচতো না। তিশা এইসব কথাগুলো শোনার পর আমায় হঠাৎ জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাকে জড়িয়ে ধরতেই আমি ওকে ছাড়িয়ে দিলাম আর বললাম, গরিবের সাথে বড়লোকের মিল হয় না, প্লিজ শরীরে স্পর্শ করবেন না। তুমি এমন কেন? জি, আমি একটু এমনই। আমি বড়লোক বলে তোমার জ্বলন হচ্ছে? জি না, হচ্ছে। এসব কথা বলতে বলতে আমার বাসায় আমাকে পৌঁছে দিয়ে গেল, কিন্তু আমি ওর দেওয়া ব্যাগটা ওকে ফিরিয়ে দিলাম। এবার আমার কলার ধরে, এই ব্যাগ না নিলে তোকে আমি নারী নির্যাতন কেসে ফাঁসাবো। মানে? জি। এই নিচ্ছি নিচ্ছি, প্লিজ এসব করবেন না। শুনেছি নাকি পুলিশের খাতায় নাম উঠে গেলে নিজের মান সম্মান কিছু থাকে না, আর তিশা খুব জেদি মেয়ে। এই নাও। আর হ্যাঁ, আমি যা বলবো এবার থেকে তাই করবে। জি, কি করতে হবে বলুন। সময় বলে দিবে, বাইক হাত বলা। এবার হেসে হেসে চলে গেল, মোবাইল নাম্বারও আছে ওর কাছে, যদি নাম্বারটা থানায় দিয়ে দেয়। এবার আমি রুমে এসে বসলাম, এটা নিয়ে চিন্তা করছি, ঠিক তখনই তিশার নাম্বার থেকে, এক হাত বলা 143, এর মানে কি? 143 মানে কি? আমি সব বই একে একে খুঁজতে থাকলাম, কোনো প্রশ্নের উত্তর চাইছে হয়তো তাই মেসেজ দিয়েছে, না উত্তর বলে দিলে সোজা হয়তো থানায় নাম্বারটা দিয়ে দিবে। প্রায় 3 ঘন্টা খুঁজতে লাগলাম, কিন্তু কোনো বইয়ে পেলাম না। দেখি তিশা এখন কল দিয়েছে, আমার কপালে এখন ঘামের বিন্দু টপটপ করে গাল বেয়ে নিচে নেমে আসছে। আমি এবার ফোনটা রিসিভ করতেই, আই খ্যাত, আমার উত্তর কই? আমার বুকটা এবার ধরধর করে কাঁপছে। না না, মানে কোনো বইয়ে তো পেলাম না তো তাই। কি তাই? উফ আল্লাহ, তোকে না আমি গিলে খাবো। কি কে কেন? কিছু না, রাখছি, বাই। মুডটাই অফ করে দিল। আচ্ছা, এসব গরিব পোলাদের না বলাই উচিত, কিছুই বোঝে না, খ্যাত এক একটা। এই কথাটা শুনে খুব কষ্ট লাগলো। আচ্ছা, আমি গরিব বলে কি আমি মানুষ না? আমি আবার বইয়ের পাতা উল্টাতে থাকলাম। যাই হোক, আমি উত্তর খুঁজে দেবই। তারপর তারপর কি হলো সেটা হয় পরবর্তী পার্টেই দেখবেন। তো আপনাদের কাছে একটাই কোশ্চেন, আপনারা কি জানেন 143 মানে কি? যদি জানেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করবেন।